এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে ভিডিও এডিটিং করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, ফটোশপের কাজ করতে পারবেন, আর অফিসিয়াল কাজ যেগুলো আছে সেগুলো তো অনায়াসে করা যাবেই। স্লিম একটা ডিভাইস এবং খুবই হালকা, এটার ওজন মাত্র 600 গ্রাম। অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে, আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন। আমাদের থাকবে 15 দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, অর্থাৎ কোন ডিভাইস আপনি নিয়ে আপনার মতো করে আপনি বাসায় চালাবেন, তো যদি কোন রকম প্রবলেম বের হয় পুরা ভাঙ্গা ছাড়া, সেক্ষেত্রে 15 দিনের মধ্যে আপনি ডিভাইসটা চেঞ্জ করে ওরকম আর একটা ডিভাইস নিয়ে নিতে পারবেন। আর 1000 টাকা ডিসকাউন্ট আছে। আর ম্যাক্সিমাম ডিভাইস গুলো সিমের স্লট আছে, বাট ওখানে সিমের ডিভাইস লাগে তারপরে সাপোর্ট করে, তাছাড়া কিন্তু সিম সাপোর্ট আসলে করে না। মাত্র 18,500 টাকা হলে কিন্তু এই 8 জিবি র্যাম, 128 জিবি এসএসডি, এরকম একটা মাউস পাবেন, এরকম একটা মাউস থাকবে, এরকম একটা মাউস প্যাড থাকবে, এরকম একটা অরিজিনাল চার্জার পাবেন, এরকম একটা অরিজিনাল চার্জার সাথে পাবেন, আর চার্জারের সাথে চালা দিয়ে পাওয়ার কর্ড লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে আসলাম ল্যাপটপ ঘর বিড়িতে, এটা মিরপুর 10 নম্বর, মিরপুর 10 থেকে দক্ষিণ দিকে আগালে হবে। এটা হচ্ছে মেট্রোর ফিলার নাম্বার 253 ফিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজায় নিস্তারায় ল্যাপটপ ঘর বিড়ি। ল্যাপটপ ঘর বিড়ি থেকে আজকে আমি ল্যাপটপ দেখাবো। যারা কিনা ফ্রিল্যান্সিং করেন, গ্রাফিক্সের কাজ করবেন, ওয়েব ডিজাইনের কাজ করতে চাচ্ছেন, বাজারের ভিতরে সেরা একটা ল্যাপটপ কিনবেন, তাদের জন্য আজকে স্পেশাল হবে। লেনোভো কিছু ল্যাপটপ দেখাবো, এসপি ল্যাপটপ দেখাবো, ডেলের ল্যাপটপ দেখাবো, আজকে ভিডিওতে সব ধরনের ল্যাপটপ থাকবে এক কথায় বলতে পারি। আর আমার সঙ্গে হচ্ছে কিন্তু এসব থেকে এসবের ওনার মুতার আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আঙ্কেল কাছে জেনে নিবো তাদের সবের ল্যাপটপগুলোর প্রাইস কোয়ালিটি বিস্তারিত। আর ঈদের পরে কিন্তু সবগুলো ল্যাপটপের প্রাইস অনেক কমছে আগে থেকে বলতে পারি। আর নতুন স্টকের মাল কিন্তু বুঝতে পারছেন, প্রাইসটা পাবেন ধামাকা একটা প্রাইস পাবেন, একদম চিপ প্রাইসে ভালো ভালো ল্যাপটপ পেয়ে যাবেন। তো কথা বাড়াবো না, শুরু করা যাক আজকের ভিডিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজ সকাল সকাল আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। তো শুরুতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একবার একটু বলে দিই, আছে ল্যাপটপ ঘর বিডি, মিরপুর 10 নম্বর কুল চত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা, সেন্ট্রাল প্লাজার নিচতলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিডি। আর যারা মেট্রোলের পিলার হিসাব করে আসলে 253 নম্বর পিলার জাস্ট পূর্ব পাশেই হচ্ছে সেন্ট্রাল প্লাজা, এর নিচেই হচ্ছে ল্যাপটপ ঘর বিডি, সরাসরি চলে আসতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আসলে শুরুতে আমি একটু, যারা বিশেষ করে লেনোভো লাভার যারা আছেন তাদের জন্য একটু কিছু নতুন আইটেম এসেছে, এগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে কিছু কিছু আইটেমে আপনাদের জন্য যতটুকু সম্ভব একটু ছাড় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসুন আজকে শুরুতেই যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড সিরিজের T470S। এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড সিরিজের T470S Core i5 7th generation। এটা কিন্তু 8 জিবি র্যাম আছে, 256 জিবি এসএসডি আছে, আর এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই ভিডিও এডিটিং করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, ফটোশপের কাজ করতে পারবেন, আর অফিসিয়াল কাজ যেগুলো আছে সেগুলো তো অনায়াসে করা যাবেই। বন্ধুরা, এই ডিভাইসটির প্রাইস থাকবে, আজকে এটা প্রাইস ছিল, আমি কিন্তু আগেই বলেছি যে আজকে যেটা একটু কিছু কিছু ডিভাইসে চেষ্টা করবো কিছু ছাড় দেওয়ার, এটার প্রাইস ছিল 27,500, আজকে এটা 1,000 টাকা ছাড় থাকবে, এটার প্রাইস থাকবে আজকে মাত্র 26,500। এটা Core i5 7th generation, 8 জিবি র্যাম আছে, 256 জিবি এসএসডি আছে, 4 জিবি গ্রাফিক্স পাবেন, এই যে ব্যাকলাইট কিবোর্ড আছে, ক্যামেরা, এখানে ক্যামেরা আছে। আর এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এটা দিয়ে আপনারা 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন, তবে আমাদের 2 ঘন্টার ফুল গ্যারান্টি থাকবে শোরুম থেকে, এগুলা 3.5-4 ঘন্টা ব্যাকআপ অনায়াসেই নিয়ে থাকে। এরপরে আর একটা ডিভাইস দেখাচ্ছি, এটা হচ্ছে T480S Core i5 8th generation, এটা কিন্তু 16 জিবি র্যাম পাবেন, 512 জিবি এসএসডি থাকবে, Core i5 8th generation, এই যে ব্যাকলাইট কিবোর্ড আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, আর এর ব্যাটারি ব্যাকআপ তো বলছি, এগুলো 3.5-4 ঘন্টা অনায়াসে নেয়, কোনো কোনোটা আরও বেশিও ব্যাকআপ নেয়। তো আর এটা দিয়ে আপনারা 8th generation 16-512 জিবি থাকলে কিন্তু আর আসলে অন্য কিছু প্রয়োজন পড়ে না। আচ্ছা, এটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের কাজ আছে, যত ধরনের কাজ আছে আপনার সব কাজই খুব সুন্দরভাবে করতে পারবেন, স্মুথলি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর দেখেন ডিভাইসটা কতটা হালকা, কতটা পাতলা, কতটা স্লিম, একেবারে দেখেন গেটআপটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে, অনেক ফ্রেশ কন্ডিশন। 16-512 জিবি দিয়ে এটা কিন্তু 8 জিবি গ্রাফিক্সও পাবেন। এই ডিভাইসটির প্রাইস থাকবে আজকের জন্য মাত্র 38,000 টাকা। কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। এরপরে দেখাবো কার্বন, এক্সন কার্বন, অনেক স্লিম, অনেক
খুবই স্লিম একটা ডিভাইস এবং খুবই হালকা এটার ওজন মাত্র 600 গ্রাম 600 গ্রাম মাত্র 600 গ্রাম ওজন একেবারে পাখার মতো পাতলা আর এই ডিভাইসের প্রাইস ছিল 31000 টাকা 31000 টাকা আজকে এটা 1500 টাকা ছাড় থাকবে মাত্র 29500 টাকা হলে এই মুহূর্তে আমাদের কাছে আপনি এক্সন কার্বন পেয়ে যাবেন ওকে এক্সন কার্বন 8GB 8GB RAM আছে 256GB SSD আছে কোরাই 5 এর 6 জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের সুবিধা কিন্তু ডিভাইসটিতে রয়েছে এটা খুবই গেটআপটা খুবই একটা লুক্রেটিভ ডিভাইস এটা এরপর দেখাবো ইয়োগা ইয়োগার বেশ কয়েকটা সিরিজ আমার কাছে আছে গতকাল এসেছে এই প্রোডাক্টগুলো মাসকানের প্রোডাক্টগুলো বেশ কিছুদিন আমাদের হাতে ছিল না এই প্রোডাক্টগুলো গতকাল এসেছে আমাদের কাছে এই এক্সন ইয়োগার বেশ কয়েকটা সিরিজ আছে এখন আমার হাতে যেটা দেখেন এটা কিন্তু এক্সন ইয়োগা কোরাই 7 এর 8 জেনারেশন আচ্ছা এটাই থাকবে 16GB RAM আছে 512GB SSD আছে ওকে এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন 14 ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর দেখেন ডিভাইসটা ফ্রেশনেসটা দেখেন মানে একেবারে কন্ডিশন কিন্তু ফ্রেশ ডিভাইসটা ফ্রেশনেসটা একটা দেখেন আচ্ছা কতটা ফ্রেশ আছে এটা কিন্তু 360 রোটেট হবে এইভাবে সম্পূর্ণ টাচ স্ক্রিন এখানে কিন্তু একটা পেন আছে এই পেনটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে একটা পেন আছে যারা ড্রয়িং এ কাজ করেন জি জি অবশ্যই তাদের জন্য বেস্ট এখানে একটা পেন আছে এই যে পেন আছে আপনি এই পেনটাও ব্যবহার করতে পারবেন এই পেন দিয়ে মূলত যেভাবে ড্রয়িং এ কাজ করেন এই পেনটা ইউজ করতে পারবেন আচ্ছা এটা কিন্তু কোরাই 7 কোরাই 5 না কিন্তু যার কারণে দামটা একটু বেশি এটা 16GB RAM আছে 512GB SSD আছে এটা 8GB গ্রাফিক্স পাবেন এই ডিভাইসের প্রাইস থাকবে আজকে জন্য মাত্র 48000 টাকা 48000 জি মাত্র 48000 টাকা হলে কিন্তু কোরাই 7 এর 8 জেনারেশন 16GB 512GB দিয়ে এই ডিভাইসটি আমাদের কাছে এই মুহূর্তে আপনারা নিতে পারেন এরপর দেখব আমরা এরপর দেখো এটাও কিন্তু ইয়োগা এটাও কিন্তু 360 রোটেট হবে এইভাবে আচ্ছা এটাও সম্পূর্ণ টাচ স্ক্রিন এটা কোরাই 5 আগে যেটা দিয়েছি ওটা কিন্তু কোরাই 7 এটা কিন্তু কোরাই 5 এটাও কিন্তু 16GB RAM আছে 512GB SSD আছে এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র 45000 টাকা 45000 টাকা হলে এটাও কিন্তু টাচ স্ক্রিন 360 রোটেট হবে এটাতেও পেন আছে আপনারা এটাতেও পেন ব্যবহার করতে পারবেন এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র 45000 টাকা হলে কিন্তু এই জেনারেশনে 16GB 512GB দিয়ে এই ডিভাইসটি আমাদের কাছে এই মুহূর্তে আপনারা পাবেন আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু এগুলো 3.5-4 ঘন্টা বা 4 ঘন্টা প্লাস পাবেন অনায়াসেই আর এগুলো দিয়ে বলার অপেক্ষা রাখেন আপনি যে কাজই বলেন শর্ট বলেন ভিডিও বলেন গ্রাফিক্স বলেন মানে কাজ বলতে যা আছে কোনো কাজ এগুলো আটকাবে না আচ্ছা বলছেন খুব অনায়াসে এই সমস্ত ডিভাইস দিয়ে আপনারা কাজগুলো খুব সুন্দর মতো করে নিতে পারবেন ওকে এটাও কিন্তু ইয়োগা ইয়োগা হ্যাঁ জি এক্সন ইয়োগা এটাও এই জন্য বলছি ইয়োগার বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আমার কাছে আছে এটা কোরাই 5 এর 8 জেনারেশন এটা আছে 8GB RAM আছে 256GB SSD আছে আচ্ছা এই ডিভাইসটির প্রাইস থাকবে আজকের জন্য মাত্র 38500 টাকা 38500 জি 38000 এটা ছিল 39500 1000 টাকা ছাড় আছে এটা 38500 টাকা হলে কিন্তু এই ডিভাইসটি আমাদের কাছে আপনারা পাবেন এটাও কিন্তু 360 রোটেট করা যাবে এইভাবে টাচ স্ক্রিন হবে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের সুবিধাই কিন্তু এই ডিভাইসগুলোতে রয়েছে এটা 8 জেনারেশনের একটা ডিভাইস 38500 টাকা এটা প্রাইস 1000 ছাড় 39500 থেকে এখন 38500 টাকা হলে আপনারা নিতে পারবেন আচ্ছা এরপর দেখেন এটাও কিন্তু ইয়োগা ইয়োগা কিন্তু অনেকগুলো সিরিজ ইয়োগার অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন কোনটা পছন্দ হয় বাজেট যার যেমন থাক না কেন বিভিন্ন প্রাইসের বিভিন্ন ভ্যারিয়েশনের ইয়োগা আমার কাছে আছে এটার ডিসপ্লেটা হচ্ছে 13.5 ইঞ্চি ওটা হচ্ছে হাফ ইঞ্চি ছোট ওগুলো হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে 13.5 ইঞ্চি ডিসপ্লে এতটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নেই এগুলো দিয়ে যে কয়টা ইয়োগা দেখিয়েছি সবগুলো ডিভাইস দিয়ে আপনারা যে কোনো ধরনের ভারী ভারী কাজ খুব অনায়াসে সুন্দর মতো করে নিতে পারবে আচ্ছা তো ল্যাপটপগুলোর সাথে যারা মানে চাচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার হচ্ছে আমাদের থাকবে 15 দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অর্থাৎ কোনো ডিভাইস আপনি নিয়ে আপনার মতো করে আপনি বাসায় চালাবেন তো যদি কোনো রকম প্রবলেম বের হয় পুরা ভাঙ্গা ছাড়া সেক্ষেত্রে 15 দিনের মধ্যে আপনি ডিভাইসটা চেঞ্জ করে ওই রকম আর একটা ডিভাইস নিয়ে নিতে পারবেন আর 5 বছরের জন্য থাকবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস এই হচ্ছে আমাদের মোটামুটি গ্যারান্টি পলিসি কিছু এইচপি দেখাই এই প্রোডাক্টটি গতকাল আসছে একেবারে নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে 830G6 এইচপি এলিট বুক সিরিজের 830G6 কোরাই 5 এর 8 জেনারেশন এটা কিন্তু টাচ স্ক্রিন জি এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র 32500 টাকা 32500 টাকা হলে জি জি 6 এটা কিন্তু জি 5 না 830G6 কোরাই 5 এর 8 জেনারেশন 8GB RAM আছে 256GB SSD পাবেন এই যে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের সুবিধা আছে এবং সম্পূর্ণ মেটাল বডি এই যে ফেস লক আছে ক্যামেরা আছে যেখানে ফেস লকও আছে হ্যাঁ মাত্র 32500 টাকা হলে টাচ এই ডিসপ্লে এই
ডিভাইস যা আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের কাছ থেকে 830G6 এটা হচ্ছে 840G5 G5 এর কয়েকটা ভেরিয়েশন আছে আমি যারা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি এই যে দেখেন ফেস লক এখানে আছে এই যে ব্যাকলাইট কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে আছে ব্যাকলাইট কিবোর্ডও আছে সম্পূর্ণ মেটাল বডি হ্যাঁ এটা কিন্তু কোরাই 7 এর 8 জেনারেশন কোরাই 7 এর 8 জেনারেশন এতে 16GB র‍্যাম পাবেন 512GB এসএসডি থাকবে 8GB গ্রাফিক্স থাকবে এই ডিভাইসটির প্রাইস থাকবে আসলে মাত্র 45000 টাকা 45000 টাকা হলে কিন্তু এই 16GB 512GB দিয়ে কোরাই 7 এই ডিভাইসটি এই মুহূর্তে আমাদের কাছে আপনারা পাবেন আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু এগুলো ইনশাআল্লাহ 3.5-4 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর আমাদের 2 ঘন্টা কিন্তু ফুল গ্যারান্টি থাকবে মানে প্রত্যেকটা ল্যাপটপের জন্য 2 ঘন্টার জন্য ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ডিভাইসের জন্য 2 ঘন্টা ফুল গ্যারান্টি থাকবে এরপর কিছু রাইজেন দেখাই যা একটা গেমিং সিরিজ আছে রাইজেন সিরিজের মধ্যে রাইজেনের দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে এটা হচ্ছে রাইজেন 5 এএমডি রাইজেন 5 এটা 16GB র‍্যাম পাবেন 256GB এসএসডি আছে 14-inch ডিসপ্লে 1GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটার মধ্যে ফুল মেটাল বডি রাইজেন 5 তো এটার মধ্যে ওই যে ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের সুবিধা আছে আর একবার চার্জ ব্যাকআপ 4 ঘন্টা প্লাস পাবেন ইনশাআল্লাহ তো এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র 39000 টাকা এটা 40000 টাকা প্রাইস ছিল 1000 টাকা এটা ছাড় আছে মাত্র 39000 টাকা হলে কিন্তু রাইজেন 5টা আমাদের কাছে নিতে পারেন রাইজেন 3ও আছে আমাদের কাছে রাইজেন 3টার প্রাইস থাকবে 32000 টাকা ওটা 8GB RAM আছে 256GB SSD এরপরে দেখাবো গত ভিডিওতে আমি বলছিলাম যে একটা হট কেকের কথা বলছিলাম আসলে যেটা হট কেক আমি বলছিলাম ওই হট কেক কিন্তু অলরেডি শেষ হয়ে গেছিল ওই চালানটা এটা কিন্তু আবার গতকাল আসছে একই জিনিস আবার গতকাল আসছে নতুন করে এটা হচ্ছে HP এলিটবুকের 1040 মডেলটা হচ্ছে 1040G3 কোরাই 5 এর 6 জেনারেশন এটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু 16GB RAM পাবে না 16GB RAM আছে 256GB SSD আছে সম্পূর্ণ মেটাল বডি এটা ফুললি মেটাল বডি দেন এটা গেটআপটা দেখেন ফুল মেটাল বডি এবং এখানে কিন্তু একটা সিলভারের একটা প্রলেপ দেওয়া আছে দেখেন কতটা সুন্দর গেটআপ আছে এটা এটা কিন্তু 2K ডিসপ্লে ওকে আর এর মাউস প্যাডটা দেখেন একদমই গতানুগতিক মাউস প্যাড নয় অসাধারণ জি এটা কিন্তু ওই যে ম্যাকবুক এয়ারের যে মাউস প্যাড সেই রকম একটা মাউস প্যাড এটা আছে অর্থাৎ এটার মধ্যে অনেকগুলো বিশেষত্ব আছে এটা 16GB RAM পাবেন টাচ স্ক্রিন পাবেন 2K ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি পাবেন আর গেটআপটা পাবেন অসাধারণ একটা গেটআপ পাবেন এই ডিভাইসটির প্রাইস হচ্ছে 30000 টাকা 30000 টাকা এটা আজকে কিছুটা ছাড় থাকবে এখন এটা নিলে 29000 টাকায় নিতে পারবেন আর 1000 টাকা ডিসকাউন্ট আছে এটা নিলে এই মুহূর্তে আপনারা 29000 টাকা হলেই কিন্তু এই সুন্দর ডিভাইসটি এই মুহূর্তে আপনারা আমাদের কাছে নিতে পারেন এই পর্ব কিছু জেড বুক দেখাই জি এটা হচ্ছে HP এলিট জেড বুক সিরিজ এটা হচ্ছে 8 জেনারেশন কোরাই 5 এর 8 জেনারেশন এটা এটা কিন্তু 8GB RAM আছে 256GB SSD আছে ওকে তো এই জেড বুক নিয়ে কথা বলতে গেলে এটা জেড বুক ওয়ার্ক স্টেশন এই যে দেখেন এখানে লেখা আছে মোবাইল ওয়ার্ক ওয়াও এটা খুবই হার্ডি একটা ডিভাইস অর্থাৎ আপনি এটা রাত দিন যারা কম্পিউটারটা পড়ে থাকেন মানে যারা কম্পিউটার বন্ধ করার সুযোগ নাই তাদের জন্য এই ডিভাইসটা খুবই একটা উপযোগী ডিভাইস কারণ এটা লং টাইম ব্যবহার করেন একদম একদম আপনি একটা না এক মাস চালিয়ে রাখলেও কোনো সমস্যা হবে না এই ধরনের একটা ডিভাইস হচ্ছে এই জেড এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন 14-inch ডিসপ্লে 8 জেনারেশন i5 এর 8 জেনারেশন এটা 8GB RAM আছে 256GB SSD থাকবে 4GB গ্রাফিক্স পাবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন এটার প্রাইস থাকবে আজকে মাত্র 37000 টাকা মাত্র 37000 টাকা হলে কিন্তু এই জেড বুকের 8 জেনারেশন এই ডিভাইসটা আমাদের কাছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন অনেকেই কিন্তু একটা সিম সাপোর্ট নিয়ে একটা কথা বলে যে সিম সাপোর্ট করবে কিনা এই প্রসঙ্গে একটা আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি আসলে আমাদের দেশে যে সমস্ত ডিভাইসগুলো আসে আমরা যদিও অনেকেই বলে থাকি সিম সাপোর্টের সিম সাপোর্টের এর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটা হচ্ছে যে মোটামুটি 95% ডিভাইস যেগুলো আসে সেগুলোর মধ্যে কিন্তু সরাসরি কোনো সিম সাপোর্ট করে না কিছু সংখ্যক ডিভাইস আছে যেগুলো সরাসরি সিম সাপোর্ট করে এর পরিমাণ খুবই অল্প এখানে আমাদের একটু বোঝার ভুল থাকে সিমটা সাপোর্ট করে যেমন এই যে সিমের একটা স্লট এখানে থাকে ঠিক আছে কিন্তু এখানে আমরা সহজভাবে যেভাবে বুঝি যে একটা সিমটা ঢুকিয়ে দিলেই বোধ হয় সাপোর্ট করবে তা কিন্তু করবে না এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা জি এর জন্য একটা ডিভাইস লাগে ওই ডিভাইসটাকে ভিতরে লাগাইতে হয় তারপর এটা সিমটা সাপোর্ট করে এখানে কিন্তু অনেকেই এই জিনিসটা আমাদের হয়তো অনেকের জানা নাই যার কারণে আমরা বলে সিম আমরা বলে দেই মুখস্থ যে সিম সাপোর্ট করে সিম সাপোর্ট করবে কখন আগে ডিভাইসটা থাকতে হবে তারপর ওটা সিমটা সাপোর্ট করবে আর কিছু কিছু তার পরিমাণ খুবই কম যদিও যেগুলো আসে সরাসরি সিম সাপোর্ট করা যায় এর পরিমাণ একেবারে কথা বলবো 5%-এর বেশি না আর ম্যাক্সিমাম ডিভাইসগুলো সিমের স্লট আছে বাট ওখানে সিমের ডিভাইস লাগে তারপরে সাপোর্ট করে তাছাড়া কিন্তু সিম সাপোর্ট আসলে করে না এটা শুধু আমার ডিভাইসে করে না তা কিন্তু সবার ডিভাইসেই একই অবস্থা কারণ আমিও তো প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট বাইরে থেকে আনা প্রোডাক্ট তো কাজে কাজেই সবারগুলো এরকমই আর কিছু কথা বলি সেটা হলো যে যারা এই যে ইউজড প্রোডাক্ট যারা কিনে অনেকেই খুব ভয়ের মধ্যে থাকেন যে ইউজ প্রোডাক্ট কিনতেছি পরবর্তীতে যদি কিন্তু সমস্যা তখন কি করবো এই জন্য আপনাদেরকে আমি একটু আশ্বস্ত করতে চাই সেটা হলো যে আপনারা
প্রোডাক্ট কিনে কিন্তু আপনাদেরকে আমরা 15 দিনের জন্য চেকিং দিয়ে দিচ্ছি আপনারা বাসায় এনে চেক করবেন কোনো সমস্যা হবে ডিভাইস আমরা চেঞ্জ করে দিব এছাড়া 5 বছরের তো সার্ভিস ওয়ারেন্টি আছে সুতরাং আপনাদের এত ভয় পাওয়ার কোনো সুযোগ নাই তো বন্ধুরা এই পর্বে আসেন কিছু একটু লো বাজেটের ডিভাইস দেখাই যাদের বাজেটটা একটু কম তাদের জন্য আছে ডেল ল্যাটিটিউড ডেল ল্যাটিটিউড বাজেটের ভিতরে হচ্ছে কম বাজেটের তাদের জন্য জি জি একটু কম বাজেট যাদের 3380 এই মডেল আছে 3380 এতে কিন্তু 8GB RAM পাবেন কোরাই 3 6 জেনারেশন পাবেন কোরাই 3 এর 6 জেনারেশন এটা 8GB RAM থাকবে 256GB SSD আছে আর এটা দিয়ে কিন্তু আপনারা আরাম মতো যে ফ্রিল্যান্সিং যারা করেন অফিশিয়াল কাজ যারা করেন বা কাজ শিখবেন ভিডিও এডিটিং যারা করেন সেই কাজগুলো কিন্তু এই ডিভাইস দিয়ে আপনারা খুব সুন্দর মতোই করতে পারবেন কারণ এটা 8GB RAM পাবেন 256GB SSD আছে এটা 13.5 ইঞ্চি ডিসপ্লে আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র 19500 টাকা 19500 জি 19500 টাকা মানে 6 জেনারেশনের ডিভাইস 8GB 256GB 20000 টাকার নিচে এটা পাওয়াটা খুব মুশকিল তো এটার প্রাইস আমরা এই মুহূর্তে 19500 টাকা হলে আপনারা এই ডিভাইসটা নিতে পারেন এরপর দেখাচ্ছি এটাও একটু কম প্রাইজের একটা ডিভাইস এর আছে 360 রোটেট হবে ডেল ল্যাটিটিউড মডেল হচ্ছে 3190 3190 এর এই ডিভাইসটা দুইটা ভ্যারিয়েন্ট হয় আমার কাছে একটা ভ্যারিয়েন্ট আপাতত শেষ এই একটা আছে এটা কিন্তু 8GB RAM আছে 128GB SSD আছে সম্পূর্ণ টাচ স্ক্রিন 360 রোটেট হবে এটা এটা দিয়ে কিন্তু আপনারা এই যে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন বা যারা কাজ শিখতেছেন বা টাচ স্ক্রিন গরিলা ডিসপ্লে এটার প্রাইস থাকবে কিন্তু আজকের জন্য মাত্র 18500 টাকা 18500 মাত্র 18500 টাকা হলে কিন্তু এই 8GB RAM 128GB SSD তাহলে 8GB 256GB হলে প্রাইসটা থাকতো 20000 টাকা বাট এটা যেহেতু 128GB RAM এই কারণে প্রাইসটা 1500 টাকা কম 18500 টাকা হলে কিন্তু এই ডিভাইসটি এই মুহূর্তে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা একটু স্টাইলিশ ডিভাইস খোঁজেন যারা একটু স্টাইলিশ ডিভাইস খোঁজেন তাদের জন্য হচ্ছে এলিট এক্স টু এটা হচ্ছে কোরাই 5 এর 7 জেনারেশন সম্পূর্ণ টাচ স্ক্রিন এটা এবং এটা কিন্তু 2K ডিসপ্লে দিয়ে আছে এটা কিন্তু কিবোর্ডটাকে এইভাবে আপনারা চাইলে ডিটাচ করে ফেলতে পারবেন এইভাবে এটা একটা ম্যাগনেটিক কিবোর্ড এখানে আছে এটা চাইলে আপনারা আলাদা করে ফেলতে পারবেন এইভাবে আলাদা রেখে বাসায় রেখে গেলেও আপনারা শুধু এটা দিয়েও কাজ করতে পারবেন ট্যাপ মোডে কাজ করতে পারবেন এখানে যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যেখানে ক্যামেরা আছে মোবাইলের মতো ছবি তুলতে পারবেন আচ্ছা এই ডিভাইসটির প্রাইস ছিল 34000 টাকা এখন এটা একটু ছাড় আছে এটার প্রাইসটা থাকবে আসলে মাত্র 33000 টাকা 1000 টাকা এটার কম থাকবে 33000 টাকা হলে কিন্তু এলিট এক্স টু এই এরকম সুন্দর একটা ডিভাইস পেয়ে যাবেন এটা ফুললি মেটাল বডি এটা দিয়ে কিন্তু আপনারা এই যে ভিডিও এডিটিং করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারবেন আর ফটোশপের কাজ করতে পারবেন চার্জিং ব্যাকআপ খুব ভালো থাকে 4 ঘন্টা ব্যাকআপ এটাই থাকে মাল পাঠিয়ে দিব কন্ডিশনে বাকি টাকা আপনারা কুরিয়ারকে পে করে মাল তুলে নিতে পারবেন এই সুবিধা আমাদের কাছে রয়েছে আর গিফট হিসেবে যা থাকবে সেটা হচ্ছে একটা সুন্দর ব্যাগ পাবেন আমি একটু দেখাচ্ছি এরকম একটা ব্যাগ থাকবে আপনারা যদি এইচপি নেন তাহলে এইচপির ব্যাগ পাবেন ডেল নিলে ডেল এর ব্যাগ পাবেন আর লেনোভো নিলে লেনোভোর ব্যাগ পাবেন মানে আলাদা আলাদা ব্যাগ থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট সাথে ম্যাচ করা একটা ব্যাগ পাবেন এরকম একটা মাউস পাবেন এরকম একটা মাউস থাকবে এরকম একটা মাউস প্যাড থাকবে এরকম একটা অরিজিনাল চার্জার পাবেন এরকম একটা অরিজিনাল চার্জার সাথে পাবেন আর চার্জারের সাথে চালা দিয়ে দিলে পাওয়ার কর্ড লাগবে এই পাওয়ার কর্ডটাও আমরা দিয়ে দিব এগুলো পেয়ে যাবেন আপনারা ফ্রি সম্পূর্ণ প্রত্যেকটা ডিভাইসের সাথেই তো বন্ধুরা আসুন আজকের কথা বেশি লম্বা করবো না আজকের মতো এখানে শেষ করব শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর 10 নম্বরের গোল চত্বরের সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিডি আর মেট্রোলের পিলার হিসাব করে আসলে 253 নম্বর পিলার জাস্ট পুরো পাশেই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় পেয়ে যাবেন ল্যাপটপ ঘর বিডি আমি মত আরো আপনাদের পরিচিত আঙ্কেল ইনশাআল্লাহ তালা থাকবো সবসময় আপনাদের পাশে তো আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু